আচ্ছা আসসালামু আলাইকুম, আমরা মদিনা থেকে 45 কিলোমিটার দূরে এই জায়গাটা আছে ওয়াদি জিন। চারিদিকে আপনারা পাহাড় দেখতেছেন, চারিদিকে দেখতেছেন পাহাড়। এখানকার বিষয়টা আপনারা অনেক সময় ইউটিউবে দেখে থাকবেন, সেটা হচ্ছে এখানে গাড়ি নিউট্রালে রাখলেও গাড়ি অটোমেটিক চলে, 130 কিলোমিটার বেগে গাড়ি চলে। তবে এখানকার পানি ঢেলে দিলেও দেখছি আমি যে পানি উপরের দিকে টানে। এখানে আমার সাথে ভাইরা আছেন গাড়িতে, দেখতে পাইতেছেন জসিম আছে, হানিফ ভাই আছে, দেলার ভাই আছে, আরিফ ভাই গাড়ি চালাচ্ছেন। এখানে গাড়ি কেন চলে অটোমেটিক, নিজে নিজে চলে? আর একটা পেশা আছে, পানি ঢেলে দিলেও পানিটা উল্টো দিকে যায়। এটা হারেম শরীফের দিকে, অর্থাৎ সেই মদিনার রজমাবরের দিকে এটা যায় রাস্তা অটোমেটিক। তো এইটা এটা এটা মেইনলি ধারণা করা হচ্ছে, আমি কতগুলো সাইন্টিফিক এক্সপ্লেনেশন পড়েছি, সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ড সবসময় মেয়েদের মধ্যাকর্ষণ থাকলে পানি টানবে, মধ্যাকর্ষণ থাকলে পানি টানবে। সুতরাং মধ্যাকর্ষণ থাকলে যখন পানি টানে তো সেখানে বোঝা যাচ্ছে যেখানে বোধ হয় মাটির নিচে ম্যাগনেটিক ফিল্ড আছে। কিন্তু যেটা এক্সেপশনাল সেটা হচ্ছে পৃথিবীতে আর কোথাও এই ম্যাগনেটিক ফিল্ডের উদাহরণ পাওয়া যায় না। আমরা একটু টেস্ট করবো এখন, আমরা একটু নামতেছি গাড়ি থেকে, একটু টেস্ট করবো। আমরা এখন গাড়ি ওই টেস্ট করতে এখানে নেমেছি। দেখেন স্পষ্টত ওইটা উঁচু, দেখতেই পাচ্ছেন ডেফিনেটলি এখান থেকে ওটা উঁচু। তো এখানে ভাই দেখেন পানি ঢালতেছে, আচ্ছা দেখেন ফর এক্সাম্পল বোতল ঢেলে দিয়ে রেখে দিলাম, বোতল উল্টো যাচ্ছে, বোতল পাহাড়ের মতো উঁচু হয়ে যাচ্ছে, উত্তর দিকে যাচ্ছে, অর্থাৎ যেদিকে উঁচু সেদিকে বোতল যাচ্ছে। দেখতে পারতেছেন সবাই, যেদিকে উঁচু সেদিকে যাচ্ছে, ওদিকে ঢালু, ওদিকে ঢালু স্পষ্টত। ভাই দেন তো জসিম ভাই, আমরা আবার রাখি এখানে বোতল, এখানে রাখলাম আপনাদের সামনে, এই দেখেন, হ্যাঁ দেখেন বোতল উপর উত্তর দিকে উপর দিকে উঠছে, ওদিকে উঁচু স্পষ্টত, এদিকে ঢালু, বোতল উল্টো দিকে যাচ্ছে। দেখেন দেখতে পাচ্ছেন বোতল উঁচুর দিকে যাচ্ছে। সুতরাং এটাতে স্পষ্টত আবার একটু পানি জলি ঢালি, এই দেখেন, এই দেখেন গাড়ি উল্টো যাচ্ছে, গাড়ি নিউট্রাল করায় গাড়ি উল্টো যাচ্ছে, গাড়ি কিন্তু নিউট্রাল, গাড়ি নিউট্রালে আছে, গাড়ি অটোমেটিক পিছনের দিকে যাচ্ছে, অটোমেটিক যাচ্ছে, গাড়ি কিন্তু নিউট্রালে করা আছে, কিন্তু গাড়ি উঁচুর দিকে, ওদিকে উঁচু, ওদিকে নিচু নয়, নিচু এদিকে স্পষ্ট দেখতে পাচ্ছে, এদিকে নিচু, বাট এটা উঁচু। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড, তবে ম্যাগনেটিক ফিল্ড ওয়ার্ল্ডে জানা মতে এরকম ম্যাগনেটিক ফিল্ড আর কোথাও নাই। এই ম্যাগনেটিক ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন, এখন গাড়ি উনি স্টার্ট দেওয়ার কারণে উনি নিচে আসছেন, বাট নিউট্রাল করে দিলে গাড়িটা উপরের দিকে যায়। এটা একটা এক্সেপশন, ওয়ার্ল্ডের অনলি প্লেস দ্যাট উই নো যেখানে এই কাণ্ডটি ঘটে। ওই দেখেন এখানে আমাদের হানিফ ভাই, উনি টেস্ট করছেন, হানিফ ভাই উনি গাড়িটা নিউট্রাল রাখছেন, ব্রেকটা ছেড়ে দেন, ব্রেক ছেড়ে দেন, দেখেন গাড়ি 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 পিছনে যায়, দেখছেন, কিন্তু ওদিকে কিন্তু উঁচু স্পষ্ট দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওদিকে উঁচু, কিন্তু গাড়ি উঁচুর দিকে যাচ্ছে নিউট্রাল করায়, দেখুন গাড়ি উঁচুর দিকে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। আমরা এখন গাড়ি চলতেছি, গাড়িটি নিউট্রালে কিন্তু গাড়ি যাচ্ছে, তাও স্পিড যাচ্ছে, তাও স্পিড যাচ্ছে, হ্যাঁ দেখেন স্পিড এখন এই মুহূর্তে আছে 20 কিলো/আওয়ার, পরে দেখুন গাড়ি নিউট্রালে, স্পিড স্পিড বাড়তেছে আস্তে আস্তে, গাড়ি ব্রেক ধরা ফরি গাড়ি স্পিড আস্তে আস্তে বাড়তেছে, স্পিড লিমিটেতে। আরেকটা কি করবেন, আমি যখন গাড়ি এদিক দিয়ে ঘুরা দিব তখন আর চলবে না, না চলবে না। আচ্ছা দেখেন গাড়ি অটোমেটিক যাচ্ছে, স্পিড বাড়তেছে গাড়ি, 30 কিলো/40 টাচ করতেছে এখন, গাড়ি এখনো নিউট্রালে 40 কিলো। দেখেন আমাদের এদিকে কিন্তু অনেক নিচে,
এখানে এটা উপরে দেখেন গাড়িটা আমরা কমে যাচ্ছে স্পিড, আমরা উল্টো দিকে গেলে নিচু কিন্তু দিকে স্পিড কমে যাচ্ছে, দেখেন স্পিড কমে যাচ্ছে, গাড়ি থেমে যাচ্ছে এখন অলমোস্ট অলমোস্ট থেমে যাচ্ছে, এই গাড়ি 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 থেমে গেল নিউট্রাল, গাড়ি থেমে গেল উল্টো দিকে। হ্যাঁ এখন আমরা আবার একটু সামনে নিয়ে নিই গাড়িটা উল্টো দিকে, যেদিকে এটা চলে অটোমেটিক, কারণ ওইদিকে উঁচু বাট তারপরে গাড়ি অটোমেটিক যায়, দেখতেছেন গাড়ি নিউট্রালে আছি আমরা। হ্যাঁ এখন বোধ হয় আমাদের গাড়ি নিউট্রাল, দেখতে পেতেছে নিউট্রাল, আর এখানে স্পিড এখন 110 কিলোমিটার পার আওয়ার, দেখেন গাড়ির স্পিড স্পিড এখন 120 নিউট্রালে রাখে, নিউট্রাল গাড়ি নিউট্রালে অটোমেটিক গাড়ি চলতেছে 120 কিলোমিটার এখন মনে হয়। হ্যাঁ 120 আপনি দেখেন 120 পার হয়ে গেছে, 130 এর কাছাকাছি, 130 কিলোমিটার পার আওয়ার গাড়ি চলতেছে নিউট্রাল, নিউট্রালে 130 পার হয়ে গেছে, 130 পার হচ্ছে দেখেন 140 নিউট্রাল, গাড়ি নিউট্রালে আছে 140 ধরতেছে গাড়ি, আমাদেরকে স্পিড কমাইতে হচ্ছে কারণ এটা শুধু বাড়তে গেছে স্পিড, নিউট্রাল ব্রেকে পাড়া দিতে হয়েছে দেখেন 100, দেখতে পারতেছেন গাড়ি